বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেই ট্রেন দুর্ঘটনা শতাব্দীর মধ্যে সবথেকে বড় এমনটাই মনে করছেন প্রত্যেকে। এবং সেই দুর্ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ দেখেছে গোটা রাজ্য। তিনি বালেশ্বর দুর্ঘটনার পরই একেবারে সেখানে পরপর শনিবারের পর আবার তিনি গতকালও সেখানে গিয়েছিলেন। তিনি সবার পাশে দাঁড়িয়েছেন, তিনি আহতদের সঙ্গে দেখা করেছেন, সবার পাশে তিনি তার সাহায্যের আশ্বাস দিয়েছেন, সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে ওড়িশার এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন বাঙালি যাত্রী যারা সেদিনে আহত হয়েছিলেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে সরাসরি ভুবনেশ্বর এইমস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, জানতে চাইবো যে দুর্ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ দেখেছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী বারবার সেখানে গিয়েছেন, সবার সঙ্গে দেখা করেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আজকে ভুবনেশ্বর এইমসে তুমি কি চিত্র দেখতে পাচ্ছ? দেখো অনিতা, শুধু রাজ্য কেন, গোটা দেশ দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বিপদগ্রস্ত মানুষদের কাছে দাঁড়ান, তিনি কীভাবে বারবার পাশের রাজ্য যদি হলেও মানে তাই সেক্ষেত্রে অন্য রাজ্যে গিয়ে যারা আহত বাঙালি যারা ট্রেন যাত্রী ছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে তাদের কী কী প্রয়োজন তা জিজ্ঞেস করছেন। এবং পাশাপাশি তিনি কিন্তু যারা মৃত তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে করে তাদের যে ক্ষতিপূরণ শুধু নয়, তাদের দেহটা সঠিকভাবে তারা পেতে পারে, তার জন্য সেই ব্যবস্থা করার জন্য। এবং যারা আহত হয়ে উড়িষ্যার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসার পরে, সুস্থ হওয়ার পরে বাড়ি পৌঁছানোর দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি রয়েছি এইমস হাসপাতালের অ্যানাটমি এবং ফিজিওলজি ডিপার্টমেন্ট, তার সঙ্গে মর্চুয়ারি বা মর্গ যেখানে রয়েছে সেই বিল্ডিংয়ে। সেই বিল্ডিংয়ে কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি তোমাকে ছবিটা। এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের। এই হেল্প ডেস্কে নবান্ন বা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন আধিকারিকরা তারা এসে কাজ করছেন এবং এর দায়িত্বে রয়েছেন এডিএম হাওড়া যতীন প্রসাদ, তিনি রয়েছেন। এবং এই হেল্প ডেস্কে যারা পশ্চিমবঙ্গ থেকে আসছেন, সমস্যায় পড়েছেন, কারো কেউ বা তার আত্মীয়কে খুঁজে পাচ্ছেন না, কেউ বা তার দেহ আত্মীয়ের মৃতদেহ চিহ্নিত করতে পাচ্ছেন না, তাদের যতরকম সাহায্য করা যায় সেটা করছেন। এবং আরেক দিকে দেখো তুমি, পাশেই রয়েছে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হেল্প ডেস্ক, এই হেল্প ডেস্ক উড়িষ্যা সরকারের পক্ষ থেকে পাশাপাশি যৌথভাবে প্রতিবেশী দুই রাজ্য এবং যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেখানে কিন্তু দু রাজ্যের সম্মিলিতভাবে তারা কাজ করছেন। এবং একটি স্ক্রিন লাগানো হয়েছে, দুটি স্ক্রিন লাগানো হয়েছে যেখানে কোন হাসপাতালে কাকে রাখা হয়েছে, যেমন এখানে দেখা যাচ্ছে ক্যাপিটাল হাসপাতাল বা কটকের হাসপাতাল কাকে রাখা রয়েছে সেগুলো দেখানো হচ্ছে, যাতে কেউ চিহ্নিত করতে পারেন। এবং আমি তোকে তো একজনের সঙ্গে কথা বলবো, হরিণঘাটা থেকে এসেছেন, হরিণঘাটা নদিয়া থেকে এসেছেন আপনারা, হরিণঘাটা নদিয়া থেকে এসেছেন, তো কিসে কি হয়েছে, সমস্যা কি এখন আপনাদের? সমস্যাটা হচ্ছে যে মানে দুজনা যাচ্ছিল, অরবিন্দ সরকার আর যিনি পুতুল হাসদা আমার শাশুড়ি মা, ওই করমণ্ডল এক্সপ্রেসেই যাচ্ছিল চেন্নাইয়ে ধান রোয়া কাজে। এবার সে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর শাশুড়ির কাছে তো কোনো ফোন ছিল না, একসাথেই যাচ্ছিল। এবার ওই যে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি আর আমার হাজবেন্ড দুজনের মধ্যে কেউ বাড়িতে ছিলাম না। তারপর ওরা ফোন করছে ওই নাম্বারে, ফোন আর শুক্রবার কেউ তোলেনি, সারা রাত বেজে গেছে। শনিবার 9:30 নাগাদ একজন পুলিশ অফিসার ফোনটা ধরে হিন্দি দিয়েই বলছে যে ফোনটা আমরা ট্রেনের মধ্যে পেয়েছি, কিন্তু যার ফোন আমরা জানি না তার ফোন, আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন, এটা বলেছে। তারপর থেকে ওখানে আমরা যেহেতু ছিলাম না, ওরা যখন বেরিয়েছে, ওই যে অরবিন্দ সরকারের ছেলে জামাই পাড়ার প্রতিবেশী আর অরবিন্দুর ভাই যখন বেরিয়েছে, আমরা তারপরই বাড়ি ঢুকেছি। আর ওদের ফোনে আমাদের মানে আমার শাশুড়ির ফটো পাঠিয়ে দিয়েছি, ওদেরও ফটো নিয়ে এসছে। এবার শনিবার থেকে ওরা এখানে খুঁজছে, ওরা পাচ্ছে না। তার মধ্যে হচ্ছে রবিবার আনন্দবাজার পত্রিকাতে দিয়েছে মানে পুরো নাম ঠিকানা দিয়ে অরবিন্দ সরকার আর পুতুল হাসদা চিকিৎসা চলছে বালেশ্বর হাসপাতালে, এটা দিয়েছে। দেওয়ার পর আমরা কালকে আবার এই ছবিটা পেয়েছি BNG 56-এ, যে ছবিটা পেয়েছি, শাড়ি আর ব্লাউজ দেখে মনে হচ্ছে, চুল দেখে, নাক দেখে মনে হচ্ছে ওটা আমার শাশুড়ি। কিন্তু এখানে এসে জানতে পাচ্ছি যে এটা একটা মহিলার ছবি না, এটা একটা পুরুষের ছবি, সেইটা অন্য কেউ নিয়ে গেছে।
এখন মনে হচ্ছে ওটা আমাদের ছবি। আর তার আপনি আপনার কথা হচ্ছে যে এখনো পর্যন্ত কি তিনজনকে পাচ্ছে, তিনজনকে খুঁজছেন তো? দুজনকে খুঁজছি, অরবিন্দ সরকার আর পুতুল হাসদা স্যার। তার মধ্যে বলছি যে যখন আমাদের রবিবারে আনন্দবাজার পত্রিকাতে খবরটা দেওয়া হয়েছে অরবিন্দ সরকার আর পুতুল হাসদার চিকিৎসা চলছে, তাহলে চিকিৎসা যখন চলছে তাই এইভাবে ফটোটা উঠবে কেন? চিকিৎসা অবস্থায় ফটোটা উঠবে, তারা যদি সেই অবস্থা মারা যায় চিকিৎসা চলাকালীন, তাহলে দেখেও মনে হবে যে ওদের চিকিৎসা চলছিল। সেই এখনো পেয়েছেন? এখানে কি, এখানে কি বলছে, এখানে কি বলছে? এখানে বলছে যে ওটা কোনো মহিলার ছবি না, ওটা পুরুষের ছবি, ওনারা যাদের ডেড বডি তারা নিয়ে গেছে, কিন্তু গলায় যে শাড়িটা আছে ওনারা বলছেন গামছা, কিন্তু আমাদের মনে হচ্ছে যে ওটা শাড়ি, চুলটা পুরুষের অনুযায়ী বড়, আর আমার মায়ের নাক যেরকম একটু থ্যাবড়া টাইপের সেরকমই থ্যাবড়া, আর হচ্ছে গলায় এখানে যে ব্লাউজটা ছিঁড়ে গেছে, ফিতে বাঁধা ব্লাউজ পরেছিল, সেই ফিতে বাঁধা ব্লাউজটা এখানে মনে হচ্ছে যে বাঁধা। আপনারা কি বিভিন্ন হাসপাতালে ঘুরবেন যদি কোথাও ভর্তি আছেন নাকি? ওই যে হাওড়া হেল্পলাইনে ফোন নাম্বারগুলো দেওয়া হয়েছে না, ওখান থেকে ফটোগুলো এসছে, যেহেতু ওখানে ফোন করা হয়েছিল, এবার ওখান থেকে ফোন করে আমরা ঢোকার আগেও ফোন করে ওদের জিজ্ঞেস করেছি যে এই ছবিটা, যে আপনার এই ছবিটা ডেড বডিটা কোথায় আছে, ওনারা বলেছেন এমসে আছে, তার জন্য আমরা এমসে এসেছি। কি নাম আপনার? মামুনি হাসদা। বুঝতে পারছি, মামুনি হাসদা এবং তার পরিবার তারা খুঁজছেন দুজনকে, তার শাশুড়ি আর একজনকে, যাদের মোবাইল পেয়েছেন কিন্তু এখনো মৃত বা জীবিত যে কোনো অবস্থাতে তার আত্মীয়কে খুঁজে পাচ্ছে না। এরকম অনেকেই কিন্তু হন্যে হয়ে ঘুরছেন বিভিন্ন হাসপাতালে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল কটকের হাসপাতালে এসে বলেছিলেন যে 30 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বাংলার, যাদের কোনো ট্রেস করা যাচ্ছে না, কোথায় রয়েছেন কীভাবে রয়েছেন তা জানা যাচ্ছে না। ফলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যাতে সমাধান হয় তার জন্য এই হেল্প ডেস্ক, এবং এই হেল্প ডেস্ক চলবে 24/7 যতদিন পর্যন্ত, আর তার সঙ্গে ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে, এবং ডিএনএ পরীক্ষাতে রিপোর্ট আসতে 7 থেকে 7 দিন লাগে, সেই রিপোর্টের ভিত্তিতে যারা তাদের আত্মীয় খুঁজছে তাদেরকে, তাদের যদি আত্মীয় মারা যায় তাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে, ভুবনেশ্বর এমস থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। এই সমস্ত খবর আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেব, এই খবর নিয়েই ফিরে আসবো আবারও, তবে এখন আমরা একটা বিরতি নেব এবং তারপর আবারও ফিরে আসবো এই খবর নিয়ে।